এই ম্যাটার ক্ষেত্রে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করতে পারি। এক্স এর মান পাই বাই ফোর দেওয়া আছে, ফোরের কাছাকাছি, এবং এখানে বসালে জিরো বাই জিরো চলে আসে। সো এটা বসানো যাবে না, আমরা অনির্ণয় আকৃতি চলে আসে। একটু চিন্তা করতে হবে, অন্যভাবে চিন্তা করা যায়। একটা কাজ হতে পারে যে তুমি এক্স এর মান পাই বাই ফোর প্লাস সামথিং ধরে নিতে পারো এইচ, তাহলে এক্স এর মান পাই বাই ফোরের কাছাকাছি হলে এইচ এর মান শূন্য হবে, অথবা তুমি এক্স মাইনাস পাই বাই ফোরকে এইচ ধরতে পারো। সেক্ষেত্রে তোমার এক্স এর মান পাই বাই ফোর হলে তোমার এইচ এর মান শূন্য আসতেছে, তখন হয়তো কিছু করা যেতে পারে। বাট আমরা এইভাবে করার চেষ্টা করব। থাকুক, এবং আমরা সাইন এক্স এর সাথে ওয়ান বাই রুট টু গুণ করবো, মাইনাস কজ এক্স এর সাথে ওয়ান বাই রুট টু গুণ করবো। এরপর বাইরে আমরা রুট টু দিয়ে দিই, এতে যেতে হবে রুট টু, রুট টু কাটাকাটি গিয়ে যাচ্ছিল সাইন এক্স, রুট টু, রুট টু কাটাকাটি গিয়ে যাচ্ছিল কজ এক্স রয়ে যাবে। এবং এখন আমরা সাইনে কজ বি মাইনাস কজ এ সাইন বি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে রুট টুর জায়গায় বলবো আমরা লাইক কজ পাই বাই ফোর, আর এখানে আমরা বলবো সাইন পাই বাই ফোর। সো পুরো ম্যাথটা আমাদের চেঞ্জ হয়ে এরকম হবে, পাই বাই ফোর নিচে থাকবে, এক্স মাইনাস পাই বাই ফোর, রুট টুটা বাইরে, ভেতরে থাকবে সাইন এক্স, এটা ওয়ান বাই রুট টুকে কস 40 ডিগ্রি বলা যায়, 45 ডিগ্রি, তো এটাকে বলতে পারবো কস পাই বাই ফোর মাইনাস কস এক্স, এই ওয়ান বাই রুট টুকে বলতে পারবো সাইন পাই বাই ফোর ইন্টু সাইন পাই বাই ফোর। এরপর আমরা রুট টুকে বাইরে লিখতে পারি, এবং লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর থাকুক, নিচে এক্স মাইনাস পাই বাই ফোর থাকুক, এটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি, এটাকে লিখতে পারি সাইন অফ এ মাইনাস বি। খেয়াল করে দেখো তো, সাইনের ভিতরে যে রাশিটা আছে এখানেও ঠিক সেই রাশিটা আছে না? অ্যান্ড আমরা বলতে পারি যে এই রাশিটা যদি টেন্স টু জিরো দেখাতে পারি, তাহলে আমরা সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আমরা লিমিটের তো সাইনের ফর্মুলা তো জানি, নিয়ম হচ্ছে এখানে যেটা থাকে এখানে সেটা থাকে, এখানে সেটাও টেন্স টু জিরো থাকা লাগে। এখন খেয়াল করে দেখো তো, এক্স এর মান যদি পাই বাই ফোর হয়, তাহলে পাই বাই ফোরকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি আমি এটাকে লিখতে পারবো যে খেয়াল করো এক্স এর মান হচ্ছে পাই বাই ফোর, তাহলে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি আমি কি লিখতে পারি এক্স মাইনাস পাই বাই ফোরের মান টেন্স টু জিরো? হ্যাঁ অবশ্যই লিখতে পারি, এটাকে বাম পাশে নিয়ে আসলেই এক্স মাইনাস পাই বাই ফোর টেন্স টু জিরো। ঠিক আছে, তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে এখানে এক্স মাইনাস পাই বাই ফোর এক্স টেন্স টু পাই বাই ফোর না লিখে আমি এক্স মাইনাস পাই বাই ফোর টেন্স টু জিরো দিয়ে দিই, এতে সাইনের ভিতরে যেটা নিচেও সেটা এটাও টেন্স টু জিরো, তার মানে পুরোটাকে ওয়ান লিখতে পারবো, রাইট? সো এখন যদি আমি ফর্মুলা বসাই, সো রুট টু ইন্টু ওয়ান, অ্যান্সার হচ্ছে রুট টু। হোপফুলি আমরা ম্যাটটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে।